সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। চীনের রাষ্ট্রদূত বলেছেন যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না বাংলাদেশ চীন সম্পর্ক প্রসঙ্গে এক অনুষ্ঠানে। আমি একদম সরাসরি বলি, মানে চীনের এখনকার অবস্থাটা হচ্ছে ওই ছাগলের তিন নম্বর বাচ্চা, যে দুধ খেতে না পেরে মায়ের, মানে যে বাচ্চা যে লাফালাফি করে তারপরে মানে দুধ খাওয়ার জন্য, অনেকটা মানে চীনের অবস্থাটা এরকমই। কেন আমি এটার ব্যাখ্যা দিচ্ছি, আমার সাথে একমত হতেও পারেন নাও পারেন। চীন দেখেন এক কি কথা বলছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। আচ্ছা, এই যে এখন রোহিঙ্গাদের নিয়ে যে হচ্ছে তাদের প্রত্যাবর্তনের জন্য, এই জায়গায় চীন কি করছে? চীনই তো মূলত এই মধ্যস্থতা করে দিচ্ছে, তাহলে সে তৃতীয় পক্ষ না? রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা, এই সংকটটা বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে হওয়ার কথা, তাহলে চীন এখানে কেন একদম প্রত্যক্ষভাবে যারা মানে যুক্ত থেকে এইটা প্রত্যাবর্তনের কাজগুলি করছে, এটা তো তার করার কথা না, তাহলে সে কি তৃতীয় পক্ষ না? তারা নিজেরা যেটা করছে অন্যদের ক্ষেত্রে সেটা তারা হস্তক্ষেপ মনে করছে, রাজনীতি বা অন্য কোনো ইস্যুতে। তার মানে আসলে রাজনীতিকে বলতে চাচ্ছে। বাংলাদেশে আগামী যে নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার, এই প্রসঙ্গগুলো যখন পশ্চিমারা সামনে এনেছে, চীন এটার বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের একটা সহানুভূতি বা বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার আছে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে চীন হচ্ছে বাংলাদেশে পশ্চিমারা যদি সুষ্ঠু নির্বাচন চায়, তার বিরোধিতা করা মানে হচ্ছে তারা চায় না। পশ্চিমারা চায় মানবাধিকার সুরক্ষা করা, তাহলে চীন নিশ্চয়ই এর বিরোধিতা করা মানে হচ্ছে চীন মানবাধিকার সুরক্ষা চাচ্ছে না। চীন চায় পশ্চিমারা চায় বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হোক এবং সামনের দিকে যাক। চীন যদি এটার বিরুদ্ধে বক্তব্য রাখে, তার মানে হচ্ছে যে চীন গণতন্ত্র চায় না। আসলে দেশটার তাদের নিজেদেরও কোনো গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন বলে কিছু নেই, তাদের পুরো ব্যবস্থাপনাটাই আরেকটা। সেটা নিয়ে অনেকটা আরেক বিতর্ক, চীনের কমিউনিজম বা তাদের শাসনতন্ত্র অনেকের কাছে আদর্শ, কিন্তু বাংলাদেশের তো শাসন কাঠামো হচ্ছে গণতন্ত্র যার সাথে পশ্চিমাদের মিলে। সেখানে যদি চীন বিরোধিতা করে, তাহলে বাংলাদেশ কি কমিউনিজমের দিকে যাবে? বাংলাদেশ তো কমিউনিজমের দিকে যাবে না। বাংলাদেশ তাহলে যাইতে পারে একটা স্বৈরতান্ত্রিক দেশে, কারণ কমিউনিস্ট আদর্শে চীন বিশ্বাস করে আদর্শগতভাবে, বাংলাদেশ তো বিশ্বাস করে না। বাংলাদেশ যদি ওই পথে যায়, তার মানে একটা স্বৈরতন্ত্রের পথে যাবে, যেখানে গণতন্ত্র থাকবে না, নির্বাচন থাকবে না, মানবাধিকার থাকবে না। তো ফলে এই জায়গায় চীন কেন ছাগলের তিন নম্বর বাচ্চার মতন লাফলাফি করে, এই পুরো বিষয়টা গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন এবং বিশ্বের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন, এটা হলো তাদের সমস্যা বা তাদের সংকট। এই জায়গায় চীন কি মেসেজ দিতে চায়? আমি খবরটা পড়ি, এখানে খবরে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বা কোনো ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না বেইজিং। কূটনৈতিক ভাষায় সেটা ফের স্মরণ করিয়ে দিলেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বাংলাদেশ চীন সম্পর্ক ভবিষ্যতের পূর্বাভাস শীর্ষক কসমস ডায়ালগে ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার বিষয়টিকে সম্মান করে এবং এর ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কৌশলগত যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা জোরদার করতে ইচ্ছুক। চীন ও বাংলাদেশের উচিত মূল স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে একে অপরের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং এককণ্ঠে বাহ্যিক হস্তক্ষেপকে না বলা। চিন্তা করেন, বাহ্যিক হস্তক্ষেপ না হলে এই যে মিয়ানমারের রোহিঙ্গাদের এই সংকটটা পশ্চিমারা যদি পাশে না দাঁড়াতো, তাদেরকে যদি না খাওয়াতো, চীন কি খাওয়ায় এই যে 10-12 লাখ যে রোহিঙ্গা আছে? তাহলে এই সংকটটা কে সমাধান করবে? বাংলাদেশের পক্ষে তো সম্ভব না, বাংলাদেশ তো পেরে উঠছে না মিয়ানমারের সঙ্গে, কারণ মিয়ানমার বাংলাদেশের থেকে শক্তিশালী দেশ। তো এই কারণেই সহায়তা প্রয়োজন, এবং এই সহায়তা তো খারাপ কোনো কিছু না, চীনও যে সহায়তা করছে এটাকে তো খারাপ কিছু বলা হচ্ছে না।
তো গণতন্ত্র নির্বাচনের জন্য যদি পশ্চিমারা সহায়তা করে এটাকে খারাপ বলতে চায় কেন চীন? চীনের উদ্দেশ্য কি? চীনের উদ্দেশ্য হলো বাংলাদেশ যাতে চীনমুখী থাকে, চীনের সাহায্য সহযোগিতার উপর নির্ভরশীল থাকে, তাহলে চীনের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা, দেশটা ধ্বংস হোক তাতে চীনের কিছু আসা যায় না। সিম্পোজিয়ামে মূল প্রদত্ত মূল বক্তব্যে রাষ্ট্রদূত ওয়াও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্থতা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কাজ করে। তাহলে এইটা এই যে চীনের মধ্যস্থতা, তাহলে মধ্যস্থতা মানে কি? তৃতীয় পক্ষ। সে তাহলে বাংলাদেশের যেই এখন যেই সংকটটা, সেই সংকটটা তো শুধু আভ্যন্তরীণ না, এটা নিয়ে তো প্রধানমন্ত্রী স্বয়ং যুক্তরাষ্ট্রে কথা বলেছেন, যুক্তরাজ্যে কথা বলেছেন, বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচন ভালো হবে, সহযোগিতা দরকার, সবার সহযোগিতা চেয়েছে, তাদেরকে বলেছে যে আপনারা পর্যবেক্ষক পাঠান। এগুলির অর্থটা কি? এটা তো পারস্পরিক ব্যাপার। গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, কোনো দেশ নিজে নিজে একা একা দাঁড়িয়ে থাকতে পারে না, এটা হলো আশেপাশের সারা বিশ্বের একটা সমর্থন দরকার, সহযোগিতার দরকার নানানভাবে, তাহলেই গণতন্ত্র। যেমন কমিউনিজমটা কি শুধু চীনের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, রাশিয়ার আভ্যন্তরীণ ব্যাপার তা না, তারা যখন বিশ্বব্যাপী চায় যে কমিউনিজম প্রতিষ্ঠা হোক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা মনে করে যে গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, এই ধারাটা, জনগণের এই অধিকারটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা হোক। সুতরাং চীনের এই মানে এই বক্তব্যটা হলো এটা দলগতভাবে সে খুশি করতে চায় আওয়ামী লীগকে, যেহেতু এর আগে ওই যে হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর গত 28 ফেব্রুয়ারি হাসান মাহমুদ বলেছিলেন যে অন্য দেশগুলোর মতো চীন বাংলাদেশ বা অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে চীন কখনো হস্তক্ষেপ করে না, তার মানে কারো রাজনীতি নিয়ে নাক গলায় না। রাজনীতিটা তো রাজনীতি, সারা বিশ্বনীতির একটা অংশ হচ্ছে রাজনীতি, এটাকে খণ্ডিত করে দেখানো মানেই হচ্ছে যে আমি আমার মতন করে নির্বাচন করব, যা খুশি তাই করব, ক্ষমতার জোরে টিকে থাকবো, সেই ধারা। তো সেই ধারা একটা দলের সমস্যা হতে পারে, এটাকে সাপোর্ট করা মানে কি? গণবিরোধী অবস্থানটাকে সমর্থন করছে চীন, এটি বারবার প্রমাণ করছে, যার কারণে বাংলাদেশ অন্তত এই মুহূর্তে আমরা বলতে পারি যে পরিমাণ পশ্চিমাদের প্রতি জনসমর্থন আছে, চীনের প্রতি নেই, রাশিয়ার প্রতিও নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।